বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে বিএনপি এই আন্দোলনের নামে দলটি ও তাদের মিত্র জামায়াত ঢাকাসহ সারা দেশে বাস ট্রেনে অগ্নিসংযোগ চালিয়ে মানুষ হত্যা করছে বলে দাবি আওয়ামী লীগের এবার যুক্তরাষ্ট্র প্রবাসীরা জাতিসংঘ মহাসচিবের কাছে বিএনপি জামায়াতের নাশকতার প্রতিবাদে স্মারকলিপি দিয়েছেন তাদের অভিযোগ দেশে যখন ভোটের উৎসব চলছে কোন বিএনপি জামায়াত গণতান্ত্রিক ধারাবাহিকতা নষ্ট করতে চাইছে বাংলাদেশ আজকে উন্নয়নের শিখরে সেই কারণে আজকে তারা এই বাংলাদেশকে আবার সংঘাতের বাংলাদেশ বানানোর চেষ্টা করছে আমরা আজকে সেই কারণে এখানে সমবেতা হয়েছি বাংলাদেশে বর্তমানে যে বিএনপি জামায়াত যে ভাঙচুরের রাজনীতি শুরু করেছে আমরা তার প্রতিবাদ জানানোর জন্য আমরা চাই বাংলাদেশের গণতন্ত্রের ধারা অগ্রগতি অব্যাহত থাকুক এবং সেটা ভোটের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে ব্যালটের মাধ্যমে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে এছাড়া স্থানীয় সময় বুধবার বাংলাদেশি ডায়াসপোরা ইন ইউএসএ সংগঠনের উদ্যোগে নিউইয়র্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ সাধারণ মানুষ তাদের নাশকতার শিকার থেকে বাদ পড়ছে না নারী শিশু কেউই তাই আন্দোলনের নামে মানুষের জানমালের ক্ষতিসাধন করা এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে মার্কিন সরকারের নীতি প্রয়োগে বাইডেন প্রশাসনের প্রতিও আহ্বান জানান তারা সন্ত্রাসীরা বাংলাদেশের নিরীহ মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে মারছে বাংলাদেশের শিশু হত্যা করছে অগ্নিসংযোগ করে তাদেরকে হত্যা করছে এই যারা এখানে আমাদের সন্ত্রাস করছে তাদেরকে তাদের তাদের বিরুদ্ধে বিরুদ্ধে প্রয়োগ করে তাদেরকে জন্য আজকে আমরা অনুরোধ প্রতিবাদ সমাবেশ চলাকালে সভাস্থলে এসে উপস্থিত হন জাতিসংঘের রাজনৈতিক সম্পর্কিত বিভাগের কর্মকর্তা আদিত্য অধিকারী তার হাতে স্মারকলিপি তুলে দিলে জাতিসংঘ প্রতিনিধি বলেন তিনি তা দ্রুত ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হস্তান্তর করবেন হাসানুজ্জামান সাকি সময় সংবাদ জাতিসংঘ সদর দপ্তর নিউ ইয়র্ক